নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরুমশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রকৃতিতে এখন কিন্তু বর্ষা চলছে, আর এই বর্ষার মাঝখানেও আমরা মাঝে মাঝে তীব্র গরম অনুভব করছি। আর এই সব কিছুর মাঝখানে আমরা প্রতিদিন সকালে হাজির হচ্ছি আপনাদের সামনে, আপনাদের গান শোনাবো বলে, আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বলে, আপনাদের কবিতা শোনাবো বলে। এবং প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকছেন রাজ্যের শিল্পীরা। আজকে আমাদের সঙ্গে এমন একজন শিল্পী রয়েছেন যাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তাকে আমরা যেভাবে চিনি আজকে তাকে আমরা একটু ভিন্ন রূপে পাচ্ছি। দেখে নেবো আমাদের সঙ্গে কে আছেন। আমাদের সঙ্গে আছেন আজকে শিল্পী সুপর্ণা দেবনাথ। নমস্কার সুপর্ণা দেবী, সুপ্রভাত, কেমন আছো বলো? ভালো আছি। সুপর্ণা দিকে আমরা জেনারেলি লোকসঙ্গীতের জন্য খুব বেশি আমরা চিনি, বা সুপর্ণা দেবী মানেই লোকসঙ্গীত, কিন্তু আজকে সুপর্ণা দেবী কিন্তু আমাদের অন্য কিছু শোনাবে। আর বাদিকে রয়েছে তবলায় শিল্পী সোনক দেবনাথ। নমস্কার সোনক, সুপ্রভাত। আর কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত, সুপ্রভাত। আজকে সব দেবনাথের মাঝে আমি একজন ভট্টাচার্য। চলো দিদি গানে যাব। শুরুটা করছি একটি ভজন দিয়ে অতুল প্রসাদ সেনের। আচ্ছা বেশ, চলো। রাধে
গান এমন একটা জিনিসই বলবো যেটা আমাদের আত্মার আত্মশুদ্ধি ঘটায়, যা শুনলে, যা দিয়ে দিন শুরু করলে মনে হয় যে দিনটা হয়তো ভালো যায়, এবং যখন সেটা ভজন হয় তখন বোধ হয় সেই পবিত্রতাটা আরো বেশি বেড়ে যায়। অসাধারণ, খুব সুন্দর করে শুরু করলে দিদি। এবং এই গানটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, আমারও খুব পছন্দ, ভীষণ এত সুন্দর, এত মাইল্ড একটা গান, আর ভীষণ ভালো। দিদি পরের গানে যাব। হ্যাঁ, এবারে একটি আধুনিক গান করছি আশাজির গাওয়া। আচ্ছা, চেষ্টা করবো আর কি, আমি জানি না কতটুকু না। সুপর্ণাদিকে আমরা যেভাবে জেনারেলি পাই, যেটা আগেও বলছিলাম, লোকসঙ্গীতের রূপে, তো লোকসঙ্গীতের আড়ালো, তো তুই তো প্রথম থেকেই লোকসঙ্গীত করতে না, সব সব ধরনের গানই তো করতে, তো সেই সেই গল্পটাতেও আসবো, তার আগে গানে যাবো। ঘুঙরু 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 ছন্দে ছন্দে গানে গানে কি বলে যায়, ঘুঙরু ঘুঙরু মদিরা মেশানো রাতে কে বুঝি চলে ছন্দে
যেমনি তোমার লোকগান শুনি তেমনি আজ আধুনিক গান শুনছি এবং পরপর দুটো গান আমরা ভীষণ সুন্দর শুনলাম। দিদি তোমার কাছে যাব, তোমার গান নিয়ে যে পথ চলা কিভাবে শুরু সেটা যদি প্রথম থেকে একটু ছোট করে বলো আমাদের। যখন ক্লাস থ্রিতে পড়ি, হ্যাঁ, তখন আমার শুরুটা হয়েছিল দিদির কাছে, আমার দিদি অপর্ণা সাহা। আচ্ছা, দিদির কাছেই আবার প্রথম শেখা। আচ্ছা, তারপর বিয়ের পরে এখানে এসে পড়েছি লীলেন। আচ্ছা, মানে তুমি এখানে থাকতে না, মানে আগরতলায় থাকতে না? আগরতলায় থাকতাম, আমার বাবার বাড়ি সূর্যমণিনগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শ্বশুর বাড়ি ধলেশ্বরে। আচ্ছা আচ্ছা। এখানে এসে চলে, যে কথাটা আমি সব সময় বলি, আমার শ্বশুর মশাই যিনি আমার আমার যিনি কর্তা, ও তো সবসময় সাপোর্ট করবে বা করে। আর সবচাইতে বড় পাওনা যেটা, এটা আমার শ্বশুর মশাই, উনি একজন সাহিত্যিক ছিলেন, উনি নেই আমাদের কাছে, কিন্তু নেই বললেও হবে না, থাকে সব সময়। আমি যখনই, আমাকে খুব সাপোর্ট করতো উনি, আর যখনই গান করতাম উনার পছন্দের, আজকের অনেকগুলো গান আছে আমি যখনই করি উনার পছন্দের গান করি, আর যখনই কোনো, উনি থাকতে যখনই কোনো প্রোগ্রামে যেতাম বা টিভিতে কোনো ভালো একটা গান দিলে আমাকে বলতো, সুপর্ণা তুমি এই গানটা তুলে, এটা ওই অমুক গিয়েছে, অমুক সুর করেছে, ওইটা তুমি কিন্তু করে নেবে, এই গানটা খুব ভালো করে, তাড়াতাড়ি আসো শুনে যাও, এরকম আর কি। তো এখানে এসে আরো অনেক বেশি আমি করেছি। তারপর শেখা কার কাছে? তারপর এখানে আগরতলাতে এসে আমি লীলেন দেব ওনার কাছে করেছি, লক্ষ্মণবোর্ডে ক্লাসিক্যালটা করেছি, নজরুলগীতি করেছি, আর এখন আমি নিজে নিজেই করছি যে যতটুকু করার। সে তো মানে এখন তো অনেকটা জার্নি পেরিয়ে এসে আর কি। তারপর যে তোমার লোকগানের প্রতি আসা, সেই বিষয়ে আসবো, সেই বিষয়ে আসবো, তার আগে গানে যাব। এবং আজকের কিন্তু একটা বিশেষ পাওয়া, সেটা হচ্ছে মা এবং ছেলে, মানে অর্থাৎ তবলায় আছে সোনক, সুপর্ণাদির ছেলে, আমরা মা এবং ছেলেকে একসঙ্গে শুনতে পাচ্ছি, সেটা আমাদের কাছে কিন্তু একটা উপরি পাওয়া। আমি সোনকের কাছে আসবো, কিন্তু তার আগে আরো একটা গানে যাবো। এবারে যে গানটি করছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এখানে গান। আমি জানি না, জগৎ বিখ্যাত হয়তো গানটি, আমার খুব ভালো লাগার, আর সবচেয়ে বেশি সোনকের এই গানটা খুব পছন্দ। আচ্ছা, সোনকের পছন্দ গান। কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বুঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না,
হে কখন সে কোন সূর্য জলে কেউ বুঝি না, চোখে চোখ রেখে কথা থাকে না, তুমি দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। আসলে এই গানগুলো, এই গানটার বিশেষ করে সুরটা না একেবারে মনে হয় এইখানে এসে লাগে, অসাধারণ কথা, যেমন কথা তেমন সুর, আর এই যে কোমল সুরগুলো লাগছে না, মানে এটা একটা ফিলিংস এর ব্যাপার আসলে, এটা বলে বোঝানোর মতো না। আমি দেবজিতের সঙ্গে চোখে চোখে কথা বলছিলাম, এত সুন্দর গানের সুর আর গানটা এত সুন্দর। তুমি দেখো, তুমি এর আগে একটা গান করলে, তখন আমরা একটা বেশ একটা ঝলমলে ব্যাপার ছিল আমাদের, আর এই গানটার সঙ্গে একটা স্নিগ্ধতা, একটা শান্ত অনুভব হচ্ছে আমাদের। আচ্ছা, সৌনকের কাছে যাই। সৌনকের যদিও সামনে মাইক্রোফোন নেই, তবুও সৌনক একটু জোরে কথা বললেই আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা শুনতে পাবে। সৌনকের তবলা শেখা কার কাছে বা কবে থেকে? আমার শুরু হয়েছিল আমি যখন নার্সারিতে পড়ি। আচ্ছা, ক্লাস ওয়ান এর আগে? আচ্ছা। তো তখন প্রিয়দর্শনী বলে একটা মিউজিক্যাল সংস্থা আছে, ওখানে একজন টিচার ছিল, ওনার নাম হচ্ছে তপন চক্রবর্তী। আচ্ছা। ওনার কাছে আমার হাতে খড়ি হয়েছে। আচ্ছা। তারপর হরেকৃষ্ণ রায় স্যারের কাছে শিখেছি। আচ্ছা। তারপরে ওনার যখন উনি যখন দেহ ছেড়ে চলে গেলেন, তারপর আমি নারায়ণ বিশ্বাস স্যারের কাছে শিখেছি। আচ্ছা। এখন বর্তমানে আমি কলকাতায় আছি, কলকাতায় পণ্ডিত পরিমল চক্রবর্তীর কাছে শিখছি। বাহ, তুমি কি জানো এখানে প্রতিদিন কিন্তু নারায়ণ বিশ্বাস আঙ্কেলই থাকেন। যাই হোক, আঙ্কেল দেখে আজকে ভীষণ খুশি হবেন, আঙ্কেলের ছাত্র বসে এখানে বাজাচ্ছে। আমরা দিদি গানে যাব, আরেকটা গানে যাব। এবারে যে গানটি করছি, আমার বিশ্বাস হয়তো সবার খুব ভালো লাগার, সবার জানা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এখানে। আচ্ছা, বাহ। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। ছিল
ফিরে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা লিখেছি তো একের পর এক নিজের পছন্দের গানগুলো হতে থাকে স্টুডিওতে, তখন মনে হয় বিরতিটা বোধহয় না নিলে ভালো ছিল, কিন্তু নিয়ম মেনে আমাদের এই মুহূর্তে কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবে না, এক্ষুনি আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুড় মশলা নিবেদিত কথায় শরীর জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী সুপর্ণা দেবনাথ, সঙ্গে তবলায় শিল্পী সোনক দেবনাথ এবং কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ, মাঝে আমি অম্বালিকা ভট্টাচার্য। যাই হোক, গানে যাব দিদি আবারও। হ্যাঁ, আমি বসেও আছি মাঝখানে। ঠিক ঠিক দিদি, এবারে কি শোনাবে বলো? এবারে খুব বিখ্যাত এখানে গান, আমার ভীষণ ভালো লাগার গান। আচ্ছা, অরুণাশিস রায়ের এখানে গান। আচ্ছা, বেশ, চল। রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধু, দূরে দূরে থাকে শুধু বিরহের সাজ, রাধা কি জানে বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, যত তারা
রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না। ক্যা বাত, দেবজিতের ভীষণ পছন্দের গান এটা, ওর বাজনা শুনলেই বোঝা যায়। এ বাবা একদমই না, আমরা আমি এই কথাটা মানে বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, বিরতির আগেই বলবো ভাবছিলাম। আমরা সুপর্ণাদিকে যেভাবে লোকগানে পাই ঠিক তেমনি আজকে আধুনিক গানে পাচ্ছি, মানে কোনোটার মধ্যে, মানে আজকে আধুনিক গান শুনে মনে হচ্ছে আধুনিক গানের সুপর্ণাদি, লোকগান শুনলে মনে হয় লোকগানের সুপর্ণাদি, কোনো কথা হবে না। প্রতিটা গান এত এত ভাল লাগছে, এবং তোমার গানের সিলেকশনটা মানে আমি প্রশংসা না করে পারছি না আসলে। মানে এই গানগুলো শোনা কিন্তু, কিন্তু কিছু কিছু গান দেখো মানে বহু শ্রোতার মধ্যেও, এই যে এর আগে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানটা করলে একটা গান লিখো, এই গানগুলো স্টুডিওতে হয় কিন্তু সেই মাত্রায় হয় না, অথচ এই গানগুলো আমাদের বহু শ্রোত, আমাদের খুব খুব প্রিয়। তো এই গানগুলো যখন শুনি, এই গানগুলো দিয়ে যখন সকালটা সাজানো থাকে, তখন ভালো লাগাটা অন্য মাত্রায় চলে যায়। আসলে আমার নিজের অভিজ্ঞতায় বলছি আর কি, যখন আমরা গান করি তখন ঈশ্বরের কাছে সমর্পণ করে, ঈশ্বরের পূজারি হয়েই গানটা করা উচিত, যদিও আমি পারি না, আমার সেই শক্তি নেই। এটা তোমার হয়তো বা মনে হয়, একদমই আমি সেটা পারি না, তবে পূজারি হয়ে গান করাটাই বোধ হয় সবচাইতে বড়। আচ্ছা দিদি, যেহেতু সোনকের কাছে মাইক নেই, সোনকের কথাটা আমি তোমার থেকে জানতে চাইবো, ওর যে কলকাতায় গিয়ে তবলা শেখা, বা এটা কি মানে তবলা শেখার জন্য কলকাতা যাওয়া নাকি পড়াশোনার জন্য? পড়াশোনার জন্যই যাওয়া। আচ্ছা, মানে ওইটা বললেও ঠিক হবে না, কারণ ওর ছোটবেলা থেকেই খুব, ও যখন ৬ মাস বয়স তখন আমি যখন ছোট ছিল তো শুয়ে থাকতো, তখন আমি যখন গান করতাম খুব খুশি, আর আমার ওকে দেখে, ওকে বিছানাতে শুয়ে শুয়ে আমি গান করতাম, তখন ও তো খুব মানে ভালো বাস্তব বোঝা যেত, চুপ করে থাকতো যখন গান করতাম, আমার খুব আনন্দ। তারপর যখন একটু একটু করে বড় হতে বসতে শিখলো, তখন যখন গান করতাম তখন ওর ছোট কুলবালিশ ছিল, ওইগুলিতে বাজাতো আমার সঙ্গে, কিছুই তো বুঝে না বছর বয়স। ঠিক ঠিক। তারপর আমার তো সব মায়েদের ইচ্ছা থাকে হয়তো, আমি যেহেতু গান করি আমার সন্তান একটু কিছু করুক, তাহলে তো ওই আত্মতৃপ্তি থেকে মনে হয় না আর বড় কিছু আছে। তো ও এসছে অল্প কিছুদিনের জন্য, ভাবলাম ওকে নিয়ে অন্তত কিছু করি, যখন আসে তখনই। ঠিক ঠিক। অনেক আগে আরো একবার পেয়েছিলাম সোনাকে, তোমার হয়তো তোমার কোন এক স্টুডেন্টের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ছিল, তোমার আমি ছিলাম আমার সঙ্গে অনেকদিন বসেছে আগে, এখানে থাকতে বসতো। আচ্ছা, ও জানো প্রথম যখন ক্লাস টু তে পড়ে তখন আমার সঙ্গে বাজিয়েছিল। আচ্ছা, চ্যানেলে। আচ্ছা, ওর জীবনের প্রথম ক্লাস টু তে। আচ্ছা, তাও শুভমিতাজির অনেক কঠিন কঠিন গান, কিভাবে যেভাবে তুমি সকাল দেখো, ছায়া ছায়া, ছোট ছিল তো একদম, এখনো তো ছোট, তখন ক্লাস টু। খুব ভালো, খুব ভালো। আমাদের আজকে এটা মানে উপরি পাওয়া মা ছেলের যুগলবন্দি আমরা শুনছি এখানে বসে, এবং সঙ্গে দেবজিৎ। কি বলবো, এই পাওনাটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, গুরুজিকে পেয়েছে ওইখানে গিয়ে। এটা তো এখন সৌনকের ইচ্ছা, মানে এখন আমি কলকাতায় গেছি পড়াশোনার জন্য, পড়াশোনা ছেড়ে আমি গুরুজিকে ছেড়ে থাকতে পারবো না, গুরুজির কাছে আমার থাকতেই হবে, আমি পড়াশোনা করব ওখানেই করব, আমি গুরুজিকে ছাড়া থাকতে পারবো না। খুব ভালো। সোনক আবার আসলে, এবার গিয়ে আবার যখন আসবে তখন আরো একবার সোনককে আমরা পাবো, এই আশাটা রাখছি সোনক। দিদি পরের গানে যাবো, কি শোনাবে এবারে? অন্তরাল ছায়া ছবির গাওয়া, শ্যামল মিত্রের গাওয়া এখানে। আচ্ছা, এই গানটা আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দের গান। তুমি ক
কি এমনি করে থাকবে দূরে আমারে শুনতে শুনতে ঘড়ির কাঁটা বলছে এবারে যাবারের সময় চলে এসেছে। দিদি ছোট ছোট করে হলে দুটো গান শুনতে পারবো, আর পুরোটা শোনালে একটা গান শুনতে পারবো। ঠিক আছে, তোমার পছন্দের গানটা করছি বেশ, চলো তাহলে। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। তবু বারে বারে এই বুঝিয়ে
শুধু আড়াল রাখো। ধন্যবাদ আমার রিকোয়েস্টে রাখার জন্য। এবং এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব দিদি। ঠিক আছে, অনুষ্ঠানের শেষ গান মানে আধুনিক গিয়েছি লতাজিকে ছাড়া অসম্পূর্ণ, তো লতাজির একখানি গান দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। যদিও আমি অনুষ্ঠান শুরুর আগে দিদিকে বলছিলাম যে যদি সময় হয় সুপর্ণাদি বলতে আমরা যেটা জানি অর্থাৎ লোকসঙ্গীত একটা শুনবো, কিন্তু আজকের অনুষ্ঠানে সময় তো হয়নি এবং মেজাজটাও এখন আধুনিক গানের মধ্যেই রয়েছে, কি বল? ধরণী
সকাল কাটালাম, আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে যেহেতু সকালটা ভালো কেটেছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো দিদি তোমাকে, ভ্যানগার্ডের সবাই সবাইকে জানাবো অনেক ধন্যবাদ। কারণ সুন্দর আমরা যারা শিল্পীরা আছি, সকাল সকাল গান শুরু করা মানেই মন ভালো করা, ওই দিনটা ভালো করা, আর বিশেষ পাওনা সৌনকের জন্য, একদম কারণ অল্প কিছুদিনের জন্য আসে, আর আমরা মা ছেলে যখন কোথাও বসি তখন আমাদের খুব আনন্দ হয়, সেই সেই সেটাই তো স্বাভাবিক, আনন্দ পাই। তো আজকের মতো সকালটা শেষ করছি এখানেই, দেখা হবে নতুন সকালে নতুন করে শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।